সীমাহীন দুর্দশায় মানুষ, দেখছো? সীমাহীন দুর্দশা। ওই যে ওই পাশে দেখো, রাস্তার পাশে অবস্থায় তাঁবু বান দেয়া মানুষ থাকতেছে। তাই নিয়ে কি ঘরে আছে কিনা কেটা জানে, অবস্থায় তাঁবু। বাবা তুমি বইল দাদু তোমারে দেখতাম আইসি। হ্যাঁ দাদু, আপনারে দেখতাম আইসি। তোমার একটা দাদু আছে এখানে, আমাকে দেখে হ্যাঁ বাবা ওটাই দেখে আসি নাকি। তোমাদের একটা দাদু আছে পানির মধ্যে, কত মানে বাসায় দিব বুঝি না, যদি টাকার বুঝতে হবে পাতে সীমাহীন দুর্দশায় মানুষ, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এই এলাকার মোটামুটি 98% বা 99% ঘরে পানি আছে। একসাথে মনে হয় যে 99টা ঘর আছে পানির তলায়। দুনিয়ার গরিব নাই যাদের ঘরে খাবার আছে তাদেরও কষ্ট, কারণ থেমে থেমে বৃষ্টি হওয়াতে দুর্দশা অনেক বেড়ে গেছে। বৃষ্টি না থাকলে হয়তো বা শুধুমাত্র বন্যা পানিতে দুর্দশা সীমা নেই মানুষের। কষ্ট হয়তো বা কিছুটা লাঘব হইতো যদি বৃষ্টি না থাকতো, বাতাস না থাকতো। যারা হাওর অঞ্চলের মানুষ এরা বেশি ক্ষতিগ্রস্ত বাতাসের কারণে। বাতাসের কারণে আমরা এখানে আসছি, আমার এক খালা আছেন ওনাকে দেখতে আসছি, ওনারাও পানিবন্দী।